দেখি একটু দেখি দেখি রাজ্য সভাপতি দিলীপ দার উপর কালকে তৃণমূলের গুন্ডা হারমাত বাহিনী আক্রমণ চালিয়েছিল, তার তো প্রতিবাদ বটেই। আমরা আগেও বহুবার দিলীপ দার উপর আক্রমণ চালিয়েছে তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনীরা। তো আমরা বারবার তৃণমূলকে একটা বার্তা দিচ্ছি যে দিলীপ দা আমাদের রাজ্য সভাপতি, দিলীপ দা কিন্তু যদি নির্দেশ দেয় আমাদেরকে, আমরা কিন্তু এই পশ্চিমবাংলা জুড়ে দিলীপ দাকে বারবার আক্রমণ করছে, আমাদেরকে নির্দেশ দিলে কিন্তু পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল থাকবে না কি সন্দেহ আছে। তো আমরা তাই একটাই কারণে আমরা তৃণমূলকে বার্তা দিচ্ছি এবং পুলিশ প্রশাসনকেও বার্তা দিচ্ছি যে দিলীপ দার উপরে আক্রমণ করা বন্ধ করুন, নাহলে কিন্তু আমরা এর থেকে আরও ভয়ানকভাবে আন্দোলনে নামবো। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বালিমণ্ডল ওয়ানে যে অবরোধ করা হয়েছে তার কারণ একটাই, গতকাল লেকটাউনে আমাদের রাজ্য সভাপতি এম সাংসদ দিলীপ ঘোষের উপর যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি দ্বারা হামলা হয় সেই হামলার কারণেই আজকে বালি এখানে অবরোধ করা হয়েছে।